আরে আপনি বিজেপির দালাল বাংলার 10 কোটি মানুষকে আরে কম বলুন বিজেপির বিরুদ্ধে এই কেন্দ্রীয় সরকার দাদা আপনি কম বলুন পিসি ভাইপো সব মানে সারদে গালদে ভাইকিরি কি ভুলে সব চলে যাবে কেটি ভালো করে এই জানে ভাইকিরি কি ভুলে সব চলে যাবে একটু কম বলুন আরে বিজেপি আছে বলে আপনার দলের নেতারা পিসি ভাইপো বাইরে আছে বিজেপি আছে বলে পিসি ভাইপো সহ নেতারা বাইরে আছে এবং তাদের কৃতিত্ব দাবি করছিল ঠিক সেমনি ভাবে আবারও বিশ্বজিৎ বাবুর অডিও প্রবলেম করছে আমি বিশ্বজিৎ বাবুর কাছে আসবো বিশ্বজিৎ বাবু একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি কারণ আপনার বক্তব্য মাঝে মাঝেই আপনার ভয়েস ব্রেক করছে ভীষণভাবে আমি আবারও আপনার কাছে আসবো সুভাদা কিছু বলতে চান সুভাদার কাছে যাবো সুভাদা প্রথম হচ্ছে যে অসভ্য কথাটার থেকে কথাটা অশালীন নয় এর ভদ্রমহিলা কিছুই জানেন না এবারে অসভ্য বললেই এত রেগে যাওয়ার সত্যি কথা বলতে এরা সভ্য জগতের মানুষ নয় যদি অশালীন না হয় তাহলে আপনি অসভ্য বেশ তো আপনি অসভ্য তাহলে এই কদিন 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 আগে তো আপনার জামানত যা বাজেয়াপ্ত হয়ে গেল ভাগ্যিস বললেন আপনার তো এই প্রমাণ হয়ে গেছে আপনাদের কোন রকম কোন কিছু নয় ভাগ্যিস বললেন যাকে জিতিয়েছেন শুনুন মশাই শুনুন যাকে জিতিয়েছেন কতদিন আপনাদের দলে থাকবে আগে সেটা দেখুন আগে সেটা নিয়ে চিন্তা করুন যাকে জেতালেন তিনি কতদিন আপনার দলে থাকবে আবার দেখা যাবে তার বিপরীতে আবার কয়েকদিন বাদে বলতে হবে বেশি কথা বলবেন না ঠিক আছে আর যদি অসভ্য অশালীন না হয় তাহলে আপনি অসভ্য ঠিক আছে ঠিক আছে ও কাম ছোট মেয়ের মধ্যে আপনি আমার ছোট মেয়ের মতন নিশ্চয়ই আপনাকে তো শ্রদ্ধা করেছি প্রথমেই বললাম আপনাকে শিল্পী হিসেবে আমি অসম্মান শ্রদ্ধা করি এক এক করে প্লিজ কে আপনাকে শিল্পী হিসেবে অসম্মান শ্রদ্ধা করি তার মানে এই নয় আমি আপনি আমার দেশের স্বরাষ্ট্র মন্ত্রীকে আপনি হুকা বলবেন জাতা আমি একজন নাগরিক তো বহিরাগত আমি একজন নাগরিক হুকাখোর আনতে হলো তো আসানসোলে শুধু হুকা বলা নয় পশ্চিমবঙ্গে তো নোংরা কম বলুন যাহাই বিজেপি তাহাই তৃণমূল কে কখন বিজেপি থেকে তৃণমূলে চলে যাবে কে কখন তৃণমূল থেকে বিজেপিতে চলে আসবে বুঝতেই পারবেন না সে তো সিপিএমরা তো তাই করে কাকের ছবির মতো না প্লিজ কোনো ব্যক্তি আক্রমণ না কোন সিপিএম দেখান দেখি তৃণমূলে গেছে বিজেপিতে গেছে তারপর সিপিএমে আছে কি বলছেন কি এই তৃণমূল আর না গানটা মনে আছে তো আপনার সে বহু জায়গায় তৃণমূল থেকে বিজেপিতে গেছে যখন বিজেপিতে গেছে যখন খারাপ আবার তৃণমূল যখন ফেরত দেখছে তখন আবার সোনার টুকরো শয়তান সোনাটা সব শয়তানরা সব সোনার টুকরো হয়ে গেছে এক সেকেন্ড একটু সুভাদা কিছুটা বলছিলেন সুভাদার কাছে যাই সুভাদা সেলিব্রেশনটা উপলক্ষটা না বলার কিছু নেই কারণ এটা এটা যতবার যতবার তারা আসে ততবারই তাদের মুখ পড়ে এবং ততবারই আমাদের বঙ্গ থেকে বিজেপির যে যতটুকু যা কিছু সব মুছে যায় আর খুনি খুনি যাহাই নবান্ন তাহাই ছাপ্পান্ন আলাদা কিছু নেই যাহাই নবান্ন তাহাই ছাপ্পান্ন রাজনীতি তো শুকিয়ে গেছে সিপিএম মুছে গেছে সেই কারণেই তো মানুষের তো দুর্দশা সেই কারণেই তো 115 টাকা পেট্রোলের দাম সেই কারণেই তো 100 টাকা ডিজেলের দাম সেই কারণেই তো রান্নার গ্যাসের দাম সেই কারণেই তো ডিজেলের কাছাকাছি কেরোসিন তেলের দাম বামপন্থীরা না থাকলে পার্লামেন্টে কম থাকলে তাহলে মানুষের দুর্দশা বাড়ে সেই কথাই বলছি কিন্তু তৃণমূল শাসক দল যদি ক্ষমতায় না আসে কে শুকিয়ে যাবে দেখবেন কারা কারা সম্পত্তি করেছে কারা কারা কোটি কোটি টাকার সম্পত্তি করেছে সব বেরিয়ে যাবে তখন সিপিএম শুকিয়ে গেলে সিপিএম এর সমস্যা হয় না মানুষের সমস্যা হয় কিন্তু আমার কেয়ার কাছে প্রশ্ন কেয়া রাজনৈতিক বিবাদ বিতর্ক মতান্তর মনান্তর সমস্ত কিছু থাকতে পারে
সমস্ত কলকারখানা বন্ধ করে দিয়েছে তাই নাকি বিশ্বজিৎ বাবু আরে আপনার কলকারখানা একটা রিকোয়েস্ট বিশ্বজিৎ বাবু কথা বলার সময় একটু আনইন্টারাপ্টেড বলতে দিন একেবারে টেকনিক্যাল কারণে বাংলায় ভুলে গেছেন ও বিশ্বজিৎ বাবু এসএসসি পরীক্ষাটা কবে হবে ডবল চাকরি এসএসসিটা কবে হবে আরে শিক্ষামন্ত্রী অভিযুক্ত হয়ে গেছে আজকে শিক্ষামন্ত্রী অভিযুক্ত সোনার টুকলো ছেলেরা ঘুরে বেড়াচ্ছে আজকেও বারুইপুরে এনকাউন্টার হয়েছে সোনারপুরে এনকাউন্টার হয়েছে বেঙ্গল মিন্স বিজনেস না বেঙ্গল মিন্স বুলেট দারুণ শিল্প কলকারখানা হচ্ছে বারুদের শিল্প কলকারখানা বোমের শিল্প কলকারখানা বিষয়টা বোধহয় শুনতে বিষয়টা শুনতে পাচ্ছেন আপনি না উনি না শুনতে বলে ভালোই ওনার এসব কথা শুনতে ভালো লাগবে যখন হবে ঠিকই হবে এটা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা আগে বলুন একটু বলতে দাও অডিও আবার ব্রেক করছে হ্যাঁ প্লিজ বিশ্বজিৎ দা বলুন দুজনকেই বলছি প্লিজ বোঝার চেষ্টা করো একদম টেকনিক্যাল কারণে আমি যখন ওনাকে প্রশ্ন করে ওনার উত্তরটা নিচ্ছি আমাকে আনইন্টারাপ্টেড নেওয়ার চেষ্টা করতে হচ্ছে অন্য কোনো কারণ নেই আমার বিশ্বজিতের কাছে নির্দিষ্ট প্রশ্ন বিশ্বজিৎ দা এই যে কৃতিত্ব নিয়ে কারাকারি কোন ফ্লাইওভার তৈরি হলো কোন ওভারব্রিজ তৈরি হলো কোন কি উদ্বোধন হলো সেটা কে করছে সাংসদ সেখানে থাকবেন না বিধায়ক সেখানে থাকবেন ইভেন এখন যারা আপনার দলে যার কথা নিয়ে একটু আগে আলোচনা করছিলেন বাবুল সুপ্রিয় তিনি এক সময় অভিযোগ করেছেন যে সাংসদ গেছেন কিছু উদ্বোধন করতে সেটা আগে সেখানের বিধায়ক করে দিয়েছেন বা মেয়র করে দিয়েছেন তো এটা কি এই প্রথম কেয়া বা কৌস্তব যেটা বলছেন যে কোথাও আপনারাও কি এটাকে এনকারেজ করেন না আচ্ছা আমাকে এটা কখনো না আমরা আমরা যাদের সম্মান দেওয়ার দরকার যেখানে যে রিকগনিশনটা দেওয়া দরকার আছে এবারে 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 টোটাল উদ্বোধন এবারে কথাটা শেষ করতে দিন স্বীকার করে নিন বলুন ভুল হয়েছে কথাটা শেষ করতে দিন আপনি আচরি ধর্ম পরের শেখাও শেষ করতে দিন যা করছে আমার একটা প্রশ্ন রয়েছে কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গে গেছিলেন প্রশাসনিক বৈঠকে বিশ্বজিৎ বাবু উত্তর দিন কেন্দ্রীয় সরকার কোন সাংসদ রেখেছিলেন কারণ উত্তরবঙ্গে সমস্ত আমাদের সাংসদ রয়েছে কজন সাংসদ কজন বিধায়ককে আপনাদের এই প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছিল আমাকে এটার উত্তরটা দিন আমি খুব সংক্ষেপে শুধু সুভাদার কাছে আসবো সুভাদা যে পরিস্থিতি আমরা দেখছি যে যে কোনো বিষয় নিয়ে এমনকি শিল্প সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি এই সমস্ত কিছুর ক্ষেত্রেও ভীষণভাবে আমরা ওরা এবং সেটা গত কয়েক বছর ধরে সেটা একটা বাস্তবতা হয়ে দাঁড়াচ্ছে আনফর্চুনেটলি সেটা কেন সত্যি কি কোনো এক পক্ষের দায় নাকি সব পক্ষকেই এর দায় নিতে হবে মৌপিয়া এটা মৌপিয়া এ বিষয়ে কোনো সন্দেহ নেই সকলেরই বলার অধিকার আছে কিন্তু সত্যকে যারা নষ্ট করে সত্য থেকে যারা বিচ্যুত হয়ে কথা বলে বিশেষ করে এই যে কার্নিভাল যে কার্নিভালের আইডিয়া সম্পূর্ণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের আর আমরা দীর্ঘ দিন থেকে দেখে আসছি যে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়া দুর্গাপুজোর যা কিছু কার্নিভালটা উল্লেখ করা আছে আমি জানি দায়িত্ব নিয়ে বলছি সুতরাং এ বিষয়ে কোনো সন্দেহ নেই আর সেখানে কি করে এইসব অমিত দুর্গাপুজোর মন্ত্রী এখন নিউজ দেখুন আপনার সময় মতো আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ এক ক্লিকেই পান সব আপডেট